হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে চলেছি সম্পূর্ণ বাংলায় ভিডিও করার জন্য। এখানে আজকে আপনাদেরকে শেখাবো আপনারা যদি এইপিএস এবং ব্যাংকিং সেক্টরে কোনো সার্ভিস নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের সঙ্গে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। এইপিএস, ডিএমটি এবং রিসার্চ, এছাড়াও অন্যান্য সার্ভিস আছে, কিন্তু আমরা এই ভিডিওতে এই তিনটে সম্বন্ধে আলোচনা করব এবং অল্প অল্প করে আমরা প্রত্যেকটা সার্ভিস দেখাবো। প্রথম কথা হচ্ছে আমাদের সাথে সততার সাথে ব্যবসা করুন, আমাদের সাথে সততার সাথে ব্যবসা করুন। এই ব্যবসা যেটা আপনি আমাদের সঙ্গে করবেন সেটা হচ্ছে সারা জীবনের জন্য। আমরা দীর্ঘদিন ধরে মার্কেটে আছি এবং দীর্ঘদিন ধরে আমরা ব্যবসা করছি। এর সঙ্গে আপনি ভালো ব্যাংকিং সার্ভিস পরিষেবা, 24 ঘন্টা সাপোর্ট, আপনার রিসার্চ সাপোর্ট, এইপিএস সার্ভিস, বিল পেমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা বিলে আপনি তো কমিশন পাবেনই, 1.5 টাকা প্লাস বোনাস। আর দ্বিতীয়ত ইন্স্যুরেন্স, সমস্ত গাড়ির কিন্তু আপনি ইন্স্যুরেন্স করতে পারবেন। এই যে আপনার প্রত্যেকটা সার্ভিসের আলাদা আলাদা ভাবে কমিশন কিন্তু আপনি পাবেন। আমাদের আইডি নিতে হলে আমাদের ডিস্ট্রিবিউটর অথবা আমাদের ডাইরেক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমরা বলবো সততার সাথে ব্যবসা করুন এবং সম্পূর্ণ সাপোর্টের সঙ্গে ব্যবসা করুন। ইতিমধ্যেই বহুত ক্লায়েন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আইডি নিয়েছে। তার আগে আমি বলবো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা নতুন আইডি নিচ্ছেন অথবা যে সমস্ত ডিস্ট্রিবিউটর আইডি প্রোভাইড করছেন তাদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে কি হবে, কোন নতুন ভিডিও আমরা যদি ছাড়ি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা সেটা দেখে আগে শিখে কাজটা করতে পারবে। এটা গেল একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে কোনো আপডেট আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউবে ছাড়ি, সেক্ষেত্রে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে সার্ভিসটা প্রোভাইড হয়ে যাবে এবং সেটা আপনারা দেখে নিতে পারবেন কি আপডেট আসলো। তৃতীয়ত, যদি কোনো সাপোর্টের দরকার হয় আমাদের অফিসিয়াল নাম্বার, আমাদের ইমেল আইডি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সমস্ত কিছু আমরা দিয়ে রেখেছি। এই যে আপনার এনি টাইম সাপোর্টের জন্য, এনি টাইম সর্বক্ষণের সাপোর্টের জন্য আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর যে সমস্ত দাদারা এপিআই নিয়ে কাজ করতে চান, ব্যাংকিং সেক্টরে এপিআই, যে এপিআই এর মাধ্যমে আপনারাও নিজেদের কোম্পানি খুলতে পারেন। কেউ আবার বলে হোয়াইট লেবেল আমাকে প্রোভাইড করুন, অ্যাডমিন প্যানেল প্রোভাইড করুন, সমস্ত কিছু কিন্তু আপনি আমাদের সঙ্গে পেয়ে যাবেন। তাহলে আর দেরি নয়, চলুন আমি এক এক করে সার্ভিসটা দেখাই। আর তার আগে আপনি আমাদের যে নতুন অ্যাপ্লিকেশন বা নতুন যে মোবাইল অ্যাপটা আছে, আপনার কাছে যদি পুরনো অ্যাপ্লিকেশন থাকে সেটাকে আপনি ডিলিট করুন আর নতুন অ্যাপ্লিকেশনটাই ডাউনলোড অ্যাপে গিয়ে আপনি ডাউনলোড করে নিন। তৃতীয়ত হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কেন এখন প্লে স্টোরে নেই, আমরা কিছু সার্ভিস অ্যাড করছি এই কারণে ওটা আনপাবলিশ আছে। যেখানে আমরা ব্যাংকিং সেক্টর মানে অ্যাকাউন্ট ওপেনিং, ক্রেডিট কার্ড, লোন, এমআই এইগুলো আমরা নতুন করে অ্যাড করছি অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে, সেই জন্য আমরা এটা প্লে স্টোরে আপাতত আনপাবলিশ করে রেখেছি। তো যে সার্ভিসের কথা বলছিলাম, টোটাল সার্ভিসটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের সম্পূর্ণ ওয়েবসাইট হচ্ছে ভারত পে প্রাইভেট লিমিটেড। আমাদের আপনাকে যে পুরনো অ্যাপ্লিকেশন আছে সে অ্যাপ্লিকেশনে ডিলিট করে নতুন অ্যাপ্লিকেশন কিন্তু এই জায়গাতে আপনি ডাউনলোড করতে পারবেন। এবং যদি আপনার নতুন আইডির প্রয়োজন হয় বা নতুন আইডি বানানোর দরকার হয় তাহলে কি করতে হবে, আপনি আমাদের দেওয়া যেসব নাম্বার আছে বা আমাদের সাপোর্ট টিম আছে বা আমাদের অফিসিয়াল নাম্বার আছে তাদের সঙ্গে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আমি লগ ইন করে দেখাবো আপনাকে। এটা হচ্ছে লগ ইন পেজ আমাদের, এখানে আপনার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আছে, পাসওয়ার্ড আর পিন দিয়ে আপনাকে ওপেন করতে হবে। যদি আপনার পুরনো কোনো সময় রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেটা ফরগেট করে আপনি পাসওয়ার্ড কিন্তু বানিয়ে নিতে পারবেন ফরগেট অপশনে। তাহলে আমি যাব, তো আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো যে পোর্টাল সম্বন্ধে আপনাকে একটু ধারণা দেব। আপনারা সততার সঙ্গে ব্যবসা করুন এবং আইডি নিয়ে ব্যবসা করার জন্য আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আপনার ওয়েস্ট বেঙ্গল বাইরের যে কোনো জায়গা থেকে, সেরেপ আমরা বিহারে কিন্তু আইডি দিই না, বিহারে সম্পূর্ণ চিটিং এবং ফ্রড হয়, সেই জন্য বিহারে আমরা কোনো রকম আইডি দিই না, যা হবে ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে, এটা মাথায় রাখতে হবে। চলুন, প্রথমে হচ্ছে আমাদের একটা মাইক্রো এটিএম অপশন আছে, যেখানে মাইক্রো এটিএম নিয়ে আপনি ব্যবসা করতে পারেন, ভালো পরিমাণে একটা কমিশন পাবেন, 12 টাকার কাছাকাছি। এটা গুগল পে মানে গেমে যে রিসার্চটা হয় সেটা আপনি যাতে করতে পারেন। বিবিপিএস মানে কি, যে ইলেকট্রিক বিল, প্রত্যেকটা বিলে কিন্তু আপনি 2 টাকা করে কমিশন পাবেন। এবং ইস্টার্ন, কোন রকম আপনাকে মান্থলি, ইয়ারলি, বছরের শেষ কোনো সময় এসব অজুহাত নেই, যা কাজ হবে সঙ্গে সঙ্গে আমাদের পোর্টালে, যা কাজ করবেন সঙ্গে সঙ্গে কমিশন পাবেন, কোনো মাসের শেষে, বছরের শেষে, দিনের শেষে এরকম কোনো গল্প হবে না, সঙ্গে সঙ্গে সার্ভিস, সঙ্গে সঙ্গে কমিশন।
এখান থেকে আপনি ইলেকট্রিক বিল, ফাস্ট্যাগ, পোস্টপেড, এমআই, যেসব আপনার এমআই গুলো হয় সেই এমআই, ইন্স্যুরেন্স, ব্রডব্যান্ড রিচার্জ, লোন রিচার্জ এবং গ্যাস বিল সমস্ত সার্ভিসে কিন্তু কমিশন আছে। প্রত্যেকটা গ্যাস বিলে 3 টাকা, ইন্স্যুরেন্সে 4 টাকা, এমআই তে 4 টাকা, ব্রডব্যান্ডে 3 টাকা, ফাস্ট্যাগে 25 পয়সা পার্সেন্টেন্সে এবং ইলেকট্রিক বিলে 2 টাকা প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনারা অ্যাভেলেবেল আছে। এনএসডিএল এর ক্ষেত্রে কি হবে, একটা এনএসডিএল এর ক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার ই কুপন হচ্ছে 80 টাকা, ফিজিক্যাল কুপন যেগুলো আসবে 107 টাকা, কিন্তু এখানে কমিশন আপনাকে ব্যাকে আসবে সঙ্গে সঙ্গে 11 টাকার কাছাকাছি ব্যাকে চলে আসবে। আপনি অ্যাপ্লাই করার সময় যদি কোন রকম সমস্যা হয়, এখানে বায়োমেট্রিক এবং ওটিপি এর মাধ্যমে হয়ে থাকে, সেখানে যদি অ্যাপ্লাই করার সময় কোন রকম সমস্যা হয় পয়সাটা কিন্তু আপনার ব্যাকে হয়ে যায়। কমিশন দেখতে পারবেন সেটেলমেন্ট, এখান থেকে সেটেলমেন্ট নেওয়ার দরকার নেই। হিস্ট্রি, ইউটিআই প্যান কার্ড, এখানে ইউটিআই প্যান কার্ড আছে, একটা করেও কিন্তু আপনারা প্যান কার্ড কিনতে পারবেন। অ্যাড ফান্ড মানে টাকা কিভাবে অ্যাড করবেন সেই অপশনটা আছে, এটা আমাদের দুটো গেটওয়ে চলে, এখানে আপনি অনলাইনের মাধ্যমে টাকা নিতে পারবেন। এখানে 100 টাকা দেওয়ার পরে আপনাদের 100 টাকায় 1 টাকা 10 টাকা দিয়েও আপনি টাকা নিতে পারবেন। এনএসডিএল এর হিস্ট্রি, রিসার্চ হিস্ট্রি, আপ কিউআর কোড মানে আপনার পার্সোনাল নামে একটা কিউআর কোড হবে, যে কিউআর কোডের মাধ্যমে আপনি সবসময় কিন্তু কাস্টমারের কাছ থেকে টাকা নিতে পারবেন কিউআর কোডের মাধ্যমে। এলআইসি এর যে পলিসি গুলো জমা দেবেন তার পলিসি গুলো যেন পাবেন। ব্যাংকিং সেক্টর ক্ষেত্রে কি বলবো আপনাকে, ক্যাশ ডিপোজিট, চলুন এখানে 3-4টা ব্যাংক আছে কিন্তু আমরা 2টো ব্যাংকে সর্বত্র কাজ করাই, এটা হচ্ছে এইপিএস 4 এ কাজ করাই। এইপিএস 4 এর সব থেকে বেশি কমিশন, প্রথম কেওয়াইসি করতে হবে এই অপশন থেকে। কেওয়াইসি করা হয়ে গেলে আপনাকে কিন্তু এভাবে অ্যাপ্রুভ দেখাবে, যদি আপনার কেওয়াইসি না করা থাকে তাহলে পেন্ডিং দেখাবে। কেওয়াইসি করার পরে আপনার কাজের সমস্যা এই ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, ক্যাশ উইথড্রল, আধার পে সমস্ত সার্ভিসে কাজ করে আপনি 11 টাকা 50 পয়সা 12 টাকা কমিশন পাবেন। স্ট্যান্ড, মিনি স্টেটমেন্টে 1 টাকা, ব্যাংক সেট আপ, যে ব্যাংকে আপনি টাকা নেবেন সেই ব্যাংকটা আপনাকে এই যাতে সেট আপ করতে হবে, এবং আপনাকে প্যান কার্ড আর ব্যাংকের বই আপডেট করতে হবে। পে আউট নিতে হবে এই জায়গার থেকে, পে আউট নিতে হবে আপনাকে ওয়েবসাইট থেকে, এই পে আউট এই যাতে নিতে পারবেন। আর এইপিএস 3, এইপিএস 3টাও সেম প্রসিডিউর সেম কন্টিনিউ, একটা আমাদের এনএসডিএল পেমেন্ট ব্যাংক, একটা ইয়েস ব্যাংক, একটা আইসিআইসিআই এবং একটা ফিনো ব্যাংকের সঙ্গে কানেক্ট আছে, সবগুলো আছে। ও ডিএমটি, আপনি ডিএমটির মাধ্যমেও কিন্তু সমস্ত রিটেলারদেরকে পয়সা দিতে পারবেন, সমস্ত রিটেলারদেরকে পয়সা নিতেও পারবেন। ডিএমটি গেল, মাইক্রো এটিএম আছে এটা দেখালাম, বাইক ইন্স্যুরেন্স, 2-হুইলার 4-হুইলার, কার, সমস্ত বাইক ইন্স্যুরেন্স পলিসি যাতে ইস্যু করা যাবে। বিসি মানে ক্যাশ ডিপোজিট, বিসি পে আউট, বিসি পে আউট মানে একবারে অনেক টাকা এখানে পে আউট করা যায়। ক্যাশ ডিপোজিট সমস্ত ব্যাংকে কিন্তু আপনি ক্যাশ ডিপোজিট করতে গেলে আপনাকে ক্যাশ ডিপোজিট সার্ভিস অ্যাক্টিভ করাতে হবে, সকাল 9টা থেকে শুরু হয় সন্ধ্যা 7টা পর্যন্ত চলে, তারপরে এটা বন্ধ হয়। ফান্ড ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার মানে এই ফান্ড ট্রান্সফার ওয়ালেট থেকে আপনাকে ট্রেডে নিয়ে আসতে হবে, দেখতে পাচ্ছেন। অ্যাপ্লাই, কেওয়াইসি, কেওয়াইসি এটা করার দরকার নেই, ডাউনলোড আধার কার্ড, আইআরসিটিসি, ইনকাম সার্টিফিকেট, এগুলো আপনি সমস্ত সার্ভিস কিন্তু এর থেকে পেয়ে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনার যদি সার্টিফিকেটের প্রয়োজন হয়, এই সার্টিফিকেট গেলেন, সার্টিফিকেট হচ্ছে এটা, আপনার সার্টিফিকেট আপনি নিতে পারেন, এখানে আপনার দোকানেও আপনি লাগিয়ে রাখতে পারেন সার্টিফিকেট। এবং আইডি কার্ড, এটা হচ্ছে আপনার আইডি কার্ড, যে আইডি কার্ডে এই যে লোগোটা দেখছেন এই লোগোটা হচ্ছে আপনার প্রোফাইলে যে লোগোটা থাকবে, এই জায়গায় যে লোগোটা থাকবে সেই লোগোটা যেন ভেসে উঠবে, সেটাকে আপনার আইডি কার্ড A to Z ডিটেলস এখানে পেয়ে যাবেন আইডি কার্ডে, ওকে। দ্বিতীয়ত হচ্ছে রিসার্চ, এখান থেকে করতে হবে আপনাকে, ফেসিং করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিসার্চে কিন্তু কমিশন, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটে কিন্তু কমিশন এখান থেকে পাবেন, ডাটা কার্ডের কমিশন এখান থেকে, ইলেকট্রিক বিলের কমিশন এখান থেকে পাবেন, বা বিপিপিএস থেকে মারতে পারেন। ওয়ান মান্থ, সিরেপ ওয়ান মান্থ যদি আপনি ইলেকট্রিক বিল করেন তাহলে যেতে মারতে হবে। গ্যাস সিলিন্ডার বুকিং, এমআই বুকিং, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স মানে যেসব ইন্স্যুরেন্স গুলো আপনার পে হয় SBI, LIC, এর জন্য আপনি কিন্তু আলাদা আলাদা কমিশন পাবেন, প্রত্যেকটা সেক্টরে কমিশন, কোন সেক্টর আপনি কম নেই। পলিসি এখান থেকে পাবেন, গো টু পলিসি, পলিসির অপশনে যাবেন, সমস্ত ধরনের আপনি পলিসি কিন্তু এখানে ইস্যু করাতে পারবেন, যে বাইক ইন্স্যুরেন্স, চলুন দেখাবো। এই যে ইন্স্যুরেন্স আপনি দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের কিন্তু ইন্স্যুরেন্স করলে আপনার একটাই ওয়ালেট, আপনাকে কিন্তু আলাদাভাবে কোথাও টাকা রাখতে হবে না, এই ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনার টাকাটা কাটবে। আপনি প্রত্যেকটা সেক্টরে 150, 200, 250, 300 করে কমিশন পাবেন ইনস্ট্যান্ট, আপনাকে কারোর কাছে যেতে হবে না, আপনি ইনস্ট্যান্ট বাড়িতে বসেই কিন্তু আপনি প্রত্যেকটা সার্ভিস ইউজ করতে পারবেন। দ্বিতীয়ত মোবাইল অ্যাপ্লিকেশনও এটা আছে, এটা গেল অল ইন অল। আর ফাস্টে সমস্ত সার্ভিস যাতে ইউজ আপনি করতে পারছেন নির্ভয়ে, নির্দ্বিধায়, এনি টাইম, এনি সময় আমাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করুন, এবং যে কোনো সমস্যার সমাধান আমরা 2 মিনিটে কিন্তু আপনাকে করে দিয়ে থাকি। আমরা সততার সাথে ব্যবসা করি, আপনার 1 টাকা এদিক ওদিক হবে না, মার্কেটে প্রচুর পোর্টাল আসবে যাবে কিন্তু আমরা আমাদের মতোই নিয়ে থেকে যাব। সেই জন্য বলবো সঠিক জায়গাতে কাজ করুন এবং আকর্ষণীয় কমিশন প্রত্যেকটা সার্ভিসে আপনারা জিতে নিন বা প্রত্যেকটা পেয়ে যান, এটা আমাদের অনুরোধ।
আমরা বলবো আমাদের ডিস্ট্রিবিউটর মার্কেট আছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ডাইরেক্টলি আমাদের দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কানেক্ট করতে পারেন। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।